এদল মহিলার প্রশংসনীয় পদক্ষেপ লাহোয়ালর মোহনবাড়ী গড়ি তুলিছে এখন থলুয়া শাক পাচলির বাজার। কেবল ঘর কামতে আবদ্ধ না থাকি পুরুষের সমানেই করেছে উপার্জন। এই সকল মহিলায় পরিয়ালক পোহপাল দিয়ার লগতে সমাজত দেখাইছে সুন্দর কর্মর নিদর্শন। প্রায় 120 কিলোমিটার বাদ অতিক্রম করে ওলাই অহা এই সকল মহিলা হয়েছে শদিয়ার। হয়, এই সকল মহিলায় এটা ঘর কামত আবদ্ধ হয়ে না থাকি ওলাই আহিছে পোহরমুখী বাতরি। পুরুষের সমানে অর্থ উপার্জন করবলে বাছি লৈছে থলুয়া শাক পাচলি বিক্রি করার পথ। হাবি বননীত পোয়া কলডিল, ঢেকিয়া, কচু, টিকনি বরুয়া, মেটেকা, বেদগাছ, শুকান মাছ, লাউ, জিকা আদি সংগ্রহ করে বাজারত বিক্রির দৈনিক ওলাই আহে শদিয়ার ভিতর অঞ্চল সমূহের এই সকল মহিলা। এই শাক পাচলি সমূহে কর্মোদ্যমী মহিলাসলক দিছে এতিয়া জীবন জীবিকার পথ। শদিয়ার এই সকল মহিলায় লাহোয়ালর মোহনবাড়ীত এইদরে প্রতিদিনে কেঁচা সতেজ শাক পাচলি বিক্রি করে দেখাইছে মহিলার সাহসিকতার পরিচয়, স্বাবলম্বিতার পরিচয়। মহিলা সবলীকরণের উৎকৃষ্ট নিদর্শন এই সকল শদিয়ার মহিলা। ডিব্রুগড় জেলার লাহোয়ালর মোহনবাড়ীত এই মহিলার শাক পাচলি বাজারখনক লৈ এতিয়া সমগ্র বৃহত্তর অঞ্চলট সর্বত্রে চর্চিত হয়ে পড়ছে। আজিকালি এতিয়াতো লাজ করবলে নাই, কারণ কেলে এতিয়া টাকার যুগ আহিলে, যিকোনো ক্ষেত্রে টাকা পয়সা দরকার হয় আমার, এতিয়া লড়া ছলি পড়াবর কারণে, কিনা করবর কারণে। এটা আমি ওলাই আছো, বিক্রি করছো, আমি এটা মানুষজনকে অল্প সহায় করে দিছো, তেনকে মানে আমি এটা অল্প উপকৃত হব পাইছো। মানে ব্যাপার আমি কিছু 40 টাকা আনিলে 60 টাকা বিক্রি করো, বা 10 টাকা আমি কমিশন লবই লাগবে, গাড়ি ভাড়া অহা যাওয়া হেই করাটো, তেনকে করে বিক্রি করো। দেওবার আর শুক্রবার দিন বাকি নাহলিয়া যাও মহিলা নিজেও করো আর বাড়ির পর আনো, কিছু বেলেগে করে যে গাঁত এনেকা আনো। এতিয়া কছো বাজার হেই করার নিজের খরচ নিজে চলব আৰু বাজার আহি ভাল লাগছে। আগতে আকৌ মানুষজন ইনকম থাকো এটা নিজে করে নিজে ভাল লাগছে। খরচ পাতি শদিয়ার পর এটা কব নেই, হাজার উপর হব পারে। 12 জনী মান আহিছো, গাড়ি দুখন সাইজের সঙ্গে। কেতিয়া পড়ায় আজি দুমামান হোক। বস্তু বাহানি বলা আপনার নিজে লয় না? নিজে লয় বাজার। সব লোকেল বস্তু নে? লোকেল আর নিজে বোতল লো আর কসুলি হেবো চাংমা। এতিয়া আহিব আর সিজন লোকপা আনো কিছু আমি প্রায় নিজ গাঁয়ের হেরি এইব জঙ্গল সোমাই নিজের হেরি আনো, টিকনি বরা, চেংমরা এইবিল আমি নিজে, খটুয়া, ঢেকিয়া, কচু এইবিল সব আমি নিজে তিনি আনো। আর ঘর তো অলসর করো বারো, ভাতকেলা, জিকা সেই খেতে। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন।